এখন আপনি হয়তো বলতে পারেন যে দান এখানে তো আম হবে বলা আছে দানের কথা, তো যদি আমি সামান্য বা তুচ্ছ পরিমাণ দান করার ক্ষমতা রাখি তাহলে তুচ্ছ বা নগণ্য দান করলেও কি আমি বা আল্লাহর আমার জন্য জান্নাতকে ওয়াজিব করতে ওয়াজিব করে দিবে, বা এই সামান্য বা তুচ্ছ পরিমাণ যেটাকে মানুষ দানে মনে করে না এরকম পরিমাণ দান করলেও কি সেটা দান শরীয়তে হবে কিনা, বা সেটা কি আসলে তার সেই দান করার মাধ্যমে জান্নাত যাওয়া সম্ভব কিনা, অনেকের মনে এরকম প্রশ্ন আসতে পারে। তো আসলে আমি বলছিলাম আজকের বিষয় হচ্ছে ইসলামে দানের মাহাত্ম্য রয়েছে, মানে ইসলামে দানের অনেক গুরুত্ব তাৎপর্য রয়েছে, তাই ইসলাম একথাও বলিয়ে দিয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এরপরের বিষয় হচ্ছে যে আপনি আমি যদি সামর্থ্য নাও রাখি, সামান্য তুচ্ছ পরিমাণ দানের সামর্থ্য রাখি, সেটা যদি একটা খেজুরের টুকরা পরিমাণও হয় তাও যদি আমরা দান করি, ইসলামী শরিয়াত থেকে বোঝা যায় এই সামান্য একটা খেজুরের টুকরা দান করার মাধ্যমে আমরা কি পাবো, জান্নাত যেতে পারবো, জাহান্নাম থেকে রক্ষা পেতে পারবো। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে ইমাম বুখারী রহিমাহুল্লাহ একটা হাদিস আপনাদের সামনে উল্লেখ করছি, যে হাদিসটি ইমাম বুখারী রহিমাহুল্লাহ কোট করেছেন তার সহিহুল বুখারীতে কিতাবুর রিকাব সদহা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু সিফাতিল জান্নাহ ওয়ান নার, জাহান্নাত এবং জাহান্নাম, জান্নাত এবং জাহান্নামের বিবরণ সংক্রান্ত একটা অনুচ্ছেদ বিধেছেন, হাদিস নম্বর 5563 হাদিস বর্ণনা করেছেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এসেছে, কোনো জায়গায় সংক্ষিপ্ত কোনো জায়গায় বিস্তারিত। তো তিনি বলছেন যে জাকারান নার, আল্লাহ ইসলাম একদা একদিন তিনি আমাদের সামনে জাহান্নাম সম্পর্কে বিবরণ দিচ্ছেন, আলোচনা করছেন, জাহান্নামের কথা উল্লেখ করে দিচ্ছেন। তো উল্লেখ করতে করতে ফাঁসা বিওয়াজিহি, হঠাৎ তিনি তার চেহারাকে ঘুরিয়ে নিতেন, তার মানে আল্লাহ ইসলাম এমনভাবে জাহান্নামের বিবরণ দিচ্ছেন মনে হয় জাহান্নাম তার চোখের সামনে তিনি দেখতে পাচ্ছেন। তো জাহান্নামের যে ভয়াবহ আজাব এটা তিনি উপলব্ধি করতে পেরে আলোচনা করতে করতে মনে হয় জাহান্নাম তার সামনে আছে এই মনে করে তিনি কী করতেন, চেহারাকে ফিরিয়ে নিতেন। ফিরিয়ে নেওয়ার পরে সাহাবি বলছেন যা আল্লাহর নবী মহাসাল্লাম ফাতা আউর ওয়াজামিনহা, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, আশ্রয় চাইতেন। এরপরে আবার মুখ ঘুরাতেন, মুখ ঘুরিয়ে সাহাবিদের সম্মুখ হয়ে আবার জাহান্নাম বিবরণ আবার দিতে আছেন হঠাৎ আবার তিনি ফাঁসা বিওয়াজিহি, আবার তার চেহারাকে তিনি আরেকদিকে ফিরে নিলেন এবং ফাতা আওয়াজা মিনহা, আবার তিনি এই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। এভাবে চলতে চলতে আল্লাহর নবী মোহাম্মদ আসলাম তিনি একসময় বলছেন হে আমার সাহাবাগণ শুনে রাখো, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নাম থেকে বড় নিজেকে বাঁচার চেষ্টা করো, ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো, জাহান্নাম থেকে দূরে থাকো, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করো। কি থেকে বলছে, ওয়ালা ও বিশিক কিন তামরাতিন, যদিও একটু এক টুকরো, তামরাত মানে একটা খেজুর, একটা খেজুরের টুকরো হয়, এই একটা খেজুরের টুকরো দান করার মাধ্যমে হলেও জাহান্নাম যে কত ভয়াবহ তা তোমরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারছি, তাই আমি আল্লাহ ইসলাম তোমাদেরকে বলছি ওয়ালাও শিক্ষিন তামরাতিন, শিক্ষি তামরাতিন, একটা খেজুরের টুকরো দিয়ে হলেও সদকা করার মাধ্যমে এই জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা কর। আর যদি তোমার সে ক্ষমতাও না থাকে, বলা হচ্ছে ফামান লাম ইয়াজিদ, আর যদি কোনো ব্যক্তির এই সামান্য একটা খেজুরের টুকরা দান করে জান্নাতে যাবে জাহান্নাম থেকে রক্ষা করবে এরকম যদি ক্ষমতা না থাকে, তাহলে আল্লাহর রাসূলুল্লাহ বলছেন ফাবি কালেমাতিন তাইয়িবা, তাহলে সেজন্য সর্বদা হক কথা বলে, ভালো ভালো কথা বলে, মন্দ কথা থেকে দূরে থাকে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম তিনি বোঝাচ্ছেন যে যদিও বা একটা সামান্য পরিমাণ জিনিস হয় সেটাকে তুমি তুচ্ছ মনে করো না, মানুষকে দান করবেই। এখানে খেজুরের টুকরা বলছে যে খেজুরের টুকরাই উদ্দেশ্য, এটা নয়, এর দ্বারা বুঝিয়েছেন খেজুরের টুকরা বলতে তুচ্ছ বোঝানো হয়েছে, যে যেগুলো আমাদের বিবেক মনে করে তুচ্ছ, যে নগণ্য, যে দান করলে মানুষ খারাপ মনে করবে, তারা কী মনে করে, এটা তো দানই নয়, আমরা তো ফকির কেটা দিয়ে থাকি আর এ নাকি মসজিদে আমাদের 1 টাকা দান করছে, 2 টাকা দান করছে, এ তো দান হলো নাকি, এটা না দেওয়াই তো ভালো। এই যে এগুলোকে তুচ্ছ দান, নগণ্য দান বলা হয়, ইসলাম বলছে এই নগণ্য দান যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রসুলের কথাকে মেনে নেওয়ার জন্য এই দানটা করে,
এই দানের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন।